মাছ কি উঠছে বাজারে? কি মাছ এখানে আছে? এটা কি মাছ? বাইলা মাছ। এমনি অন্যান্য মাছ আছে? আর নাই। আচ্ছা যান। এই যে দোয়া উঠতেছে, নিরামিষ তরকারি তাও আবার ভাব দেওয়ার লাগে। কোন জায়গায় দেখছি নিরামিষ তরকারি ভাব দিয়ে নামিয়ে জল ফালিয়ে হিংনা দেয়? আর ওটার মধ্যে যে ভিটামিন ওটা সব গেছে গা, মানে ওটা হলো যে গরু খ্যার খায় না, ওই খ্যার হয়েছে। কি ডিম ভাজা খাওয়াইছেন? খালি বাথরুমে যাইবেন সেরাই ফেলছি। আর মানুষের বাদ গিয়ে খাও, সাত দিন ধরে স্নান করে ঠান্ডা হলে তো শরীর চড়ে না। আসল কথা কয়ে দিল জামাই, কয়দিন ধরে স্নান করে না? খালি শীত শীত করছে, কয়দিন ধরে করে না? পানি আই লিখতেছে। এই যে কালকে শুনো, আমি তোমার কই কালকে রাইতের বেলা ডিম পাচ্ছাল না, আমার মনে হয় যে ডিমের মধ্যে পরে কাঁচা তেল দিছে। খাইয়া আমি রাইতে গেছি 7 বার, দিনে গেছি 13 বার। হাই রে হাই, মানুষের খাইও না সোডা খাও, কি এর মধ্যে কি কয়েছে না কয়েছে? মেশের বাড়ি খাইলে আমি কম পড়বো? হ্যাঁ আমার কমে পড়বো। ঘটনা আছে কি আমি বলি, এই এলাকার নিয়ম আছে, জামাইরা যদি মেশের বাড়িতে একদিন একটু খায়, এগো ভিতরে মনে মনে আহে আমার জামাইরে কুমন্ত্র সুমন্ত্র দিয়ে খারাপ বানাইবো। না আমরা বুঝি না, আমরা খাওয়ার যাতে অসুখ বিসুখ না হয় এটা এইটা আমরা যে রুচির খাওয়ান খান তা তো মানে প্রাণ জড়িয়ে যায়। দেখাই দেবা কইবা মা, ডিমটা কি পচা আসাল না? হম পচা আছে। মা আমি আসলো বিবেক বলতে কিচ্ছু না 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 কনসে কেন কে, এই যে একটা চুলার মধ্যে রান মানছে, কালকে আগের দিনকে ছোট বউ এই যে শুনো এটা কয়া নই পরে তুমি দাও মাও ও নিরামিষ তরকারি আর দেখাম না, কালকে গতকালকে এই যে মা আপনার আপনার একটু কথাটা শুনেন, গতকালের আগের দিনকে যে এই আমার এই দিদি গেল গা সুমন্দি বউ যে গেল গা, তখন আপনার এক বোতল গ্যাসের টেকা দিছে যে বর্ষা মাসায় বেঁচে মা জ্বালানির সমস্যা, তাহলে বিপদে আপদে পড়লে এক বোতল গ্যাস দিয়ে গেলাম। আচ্ছা কোনো বিপদ আছে? কন কন বিপদ, এটা কি করতেছেন? এটা কি করতেছেন? বন্ধ করেন। না না আমি আমি অভদ্র, আমি
সারা রাজ্য ও ঘুমার সিজন তোমার তোমার এই কাচ্চা বাচ্চাটি হতো তো কও না কাচ্চা বাচ্চাটা কি ওইটার মধ্যে থেকে জল জল দিলাম ও ঘুমার উড়ছি বেলেছে তখন আমার আমার দেশ খেলা ভালো লাগতো না আর কোন কারণে গরম জলে গ্যাসের মধ্যে আপনি ইনে করতেছেন যাবো না 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 এক নাই তো শিক্ষা দিবেন সেন এটারে গরম জল কমেছে কি পরিমাণ গ্যাসের কমে দেন মানুষ রেন দেখাওয়ার গ্যাস পায় না এই বর্ষা মাসে একটু আইনা দিস আর আপনার ওই গ্যাসের মধ্যে রান মানছেন মাসাবালরা সবজি রান মানছে যে সবজি খাইলে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের পাতা নিয়ে বহন লাগবে কোন পাতা খাইলে মাথার বুদ্ধি ভালো হয় ভগবান নিজের মা দিব সুখ আর হৌরির করে হসপিটাল থাকিয়া এই আর বাড়ি তাইও দয়া হাফলা এক এক রাত ঘুমাইতাম পারি না ও ঘুমা একটা মানুষ ঘুমাতা নিত হ্যাঁ জামাই রাহারে নিজের মা এসে নে আর হৌরির মর্ম চিনে না বর্ষা মাসে বেঁচে বুড়ার মধ্যে রাইন্দনি কয়দিন পর দেখি বুড়া আছে না কলা গাছের বুড়া ওটার মধ্যে টিন পাইতে কুপাইরে রাইন্দনি বুঝনি গন্ডগোল ভালো তেল নাই এগুলা ভালো আর মারে কই আর না এইটার মধ্যে কি জাল দিবেন ভাত জাল দেবেন এই গ্যাস পুরে এত দামি এটা একটা বিবেকের কথা কো তুমি বর্ষা মাসে তুমি বুঝো কি বিপদ আপদ শোনো শোনো ধরো তোমার এই চুলাটা ভালো জল বাড়ছে এখনো চুলের মধ্যে পানি আসে নাই তাহলে তুমি গ্যাসটা ব্যবহার করা পারো তুমি না আসলে একটা জগড়াটে মানে
রান্না ঘর থেকে এনে এলেন কে? হ্যাঁ, রান্না ঘর থেকে এনে এলেন কে? ভালো আছি। ও কে নেবছে? আকি। হ্যাঁ, আকি। আকি কে নিয়ে কেন বইছে? রান্না কি স্বাদ হইব? কি স্বাদ হইব? এইবার দেখলাম 23 বার যাওয়ার আহা খালি শুরু হয়ে গেছে। কালকে আমার আদর করে কি ডিম বাজা খাওয়াইলো, আমার 23 বার জান লাগলো। কিছু কয়েও হারি না, শোয়েও হারি না, খালি যন্ত্রণা। কেছে মাঠে সওয়াল খাওন জানা? খাওন যায় না বে, ইয়ে যায় ইনকি দেন কেমনে খান না কেমনে দেখাই। আর দেখরান দা কইরা না, ইয়া যদি ভাব ধইরা থাকো ভালো লাগে। কেছে জি যাও দা ওইয়ো বাইরে বাইরে গাতাই। 23 বার গেলাম বাইরে, একবার দুইবার না, এবার 23 বার হইলো। এই যে হবাই আমি বাইরে দেখাইছি, আমার কথা মানে তুমি এখন সানর বা সানর নাই হানি করবা। আমার হইছে পেট খারাপ, হ্যাঁ কই সান করোগা, এইটা কথা কইলা দাওছে, এটা কথা। আমার হইছে পেট খারাপ, আপনি কো বেঞ্চে চান করবা নি গা? না হলে শুইলা সরে না, সরে তরা কি যখন গ্যাস পুরান তখন তো খুব ভাল লাগে। তাহলে এই যে এই এই লাইট বন্ধ করে থেকে দিচ্ছেন কেন গা? হ্যাঁ হ্যাঁ সব দেখতেছি, সব সব পুরেন 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 পুরেন। আইজমা শুনেন, আজকার পর থেকে এই গ্যাসে যদি আর দেখি ওরে বাবা রে। আর তুমি জোগাড় দেবা খান না এইখানে দাও।
এক চামচ মরিচ খাইলে আমি মাথায় বুদ্ধি আসব। মশলায় তেল উঠুক, তারপরে দিবে ডিম দাও। হ্যাঁ পশাও মা, আমি চুপ থাকেন, কিচ্ছু বুঝে না রে। দাও ঝোল দাও। রান্না হইলে বুঝছ, তাড়াতাড়ি ভাত বারো খেয়ে নই, মানে খেয়ে যাবার কতবার দৌড়াদৌড়ি করো না ওই জায়গায়। কি করলেন কি করলেন? মুড়ি যা খাই বা না খাই বা না খাই, আমি তিন বেলা করে খামু, আপনি সমস্যা কি? জোরে কও কি হয়েছে? হ্যাঁ কও। এই যে আমার ডিমের তরকারি হয়ে গেছে, এখন আমাকে জামাইয়ের খালি পেট খারাপ শুরু করে দিবি। মা গ্যাস্ট্রিকের পাতা রেডি, মা সকলরা এই যে আমার পেট ভালো করার ওষুধ পান্তাবাদ সাথে একটা লেবু নিছি, কাঁচামরিচ নিছি, পেঁয়াজের কথা কইলে না খে, হ্যাঁ আর সাথে নিছি সবজি আর একটা ডিম নিয়ে হজাও। মায়ের কারণে রে নিয়ে হজাও, একটা ডিম নিয়ে লবণ দিছি, ওই যে কানি দিয়ে মাস
সকাল রাত আমার পেটে লোহা আজম হয়, এটা আমার শাশুড়ি মনে এক ডিম খাওয়াইছে। রাইতের বেলা ঘটনাটা করাইছে, ডিম তো আরো খাইছো, তাহলে সেই সময় তো আর ফ্যাট খারাপ করছে না। আসলে তোমার ফ্যাটে খারাপ, তুমি দোষ দাও ডিমের। লবণ না, লবণ আর দিও না, ডিম নিয়ে পারলে কামার জন্য পেটের মধ্যে মনে হয় কি ঢুকছে, ভাইরাস বরফ জমেছে, বরফ ব্যাকটেরিয়া ঢুকছে। এটা হলো ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়া মারার লিগে, পান্তার মধ্যে আছে ব্যাকটেরিয়া, আমার পেটে ঢুকছে আর এক ব্যাকটেরিয়া, এইটা রে মারো ওই পান্তা দিয়ে। আমি ভাবছি সমস্যা দেখা দিয়েছি, আমি যদি ওষুধটা খাইতাম আমার পেটে গ্যাসটা জমে থাকতো, হ্যাঁ ওটা হয়তো আর স্টপ করে দিত, কিন্তু সমস্যা লেগে ওটা অটোমেটিক ক্লিয়ার করলাম। আর এই যে ন্যাচারাল প্রকৃতির মেডিসিন দেয়া গ্যাসটাকে ধ্বংস করে দিলাম। সবজি খাও না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখবো, আমি রাখি।